বৃন্দ, জোরে রাস্তা প্লাস্ট আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিমলচন্দ্র দেবনাথ। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতোপূর্বে যে কয়েকটি অনলাইন ক্লাস করেছিলাম, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপর, সেই ক্লাসগুলোর মধ্যে আমরা প্রথম অধ্যায়ে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদেরকেও বলেছিলাম যে তোমরা বাসায় তোমাদের পাঠ্য বইয়ের আলোকে সেগুলোকে আবার একটু রিপিট করতে, আবার একটু দেখতে এবং অঙ্কগুলো করতে। আমরা আশা করছি তোমরা করেছ। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যাচ্ছি ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পূর্বে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1, 1.2 এবং 1.3। আমরা এখন যাচ্ছি চতুর্থ অধ্যায়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ের 1.4-এ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করতে। শিক্ষার্থীবৃন্দ, সেই গাণিতিক সমস্যা আলোচনা করার আগে আমাদেরকে অবশ্যই এই ভগ্নাংশ সম্পর্কে একটু ধারণা, স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর পূর্ববর্তী ক্লাসগুলোতে ভগ্নাংশ কি বা বিভিন্ন প্রকার ভগ্নাংশ সম্পর্কে তোমরা পড়েছ, জেনেছ এবং ভগ্নাংশের অঙ্ক করেছ। আমরা তারই ধারাবাহিকতায় আমি একটু সাধারণ ধারণা তোমাদেরকে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে ভগ্ন অংশ অর্থাৎ ভগ্নাংশ। ভগ্ন মানে ভাঙা, অংশ অর্থ ভাগ, ভাঙা ভাগ। অর্থাৎ গণিতের ভাষায় বা গাণিতিক ভাষায় আমরা এটাকে স্পষ্ট বা শুদ্ধভাবে বলি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশটা কি, আমরা একটু সাধারণভাবে সেই জিনিসটার ছোট্ট একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। কোনো পূর্ণ সংখ্যা বা অঙ্ককে যতটি অংশে বিভক্ত করা হয় তাদের প্রত্যেকটি অংশকে ওই সংখ্যার ভগ্নাংশ বলে। আমি আবার বলছি, কোনো অঙ্ক বা সংখ্যা, কোনো অঙ্ক বা সংখ্যাকে যতগুলো অংশে বিভক্ত করতে বলা হয় বা বিভক্ত করা হয় তাদের প্রত্যেকটি অংশকে ওই সংখ্যার ভগ্নাংশ বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন তোমার বাবা তোমাদের দুই ভাই বোনকে 50 টাকা দিয়ে বললেন, এই 50 টাকা তোমরা দুই ভাই বোন সমানভাবে ভাগ করে নাও। তাহলে 50-কে দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 50 এর 2/1, যেহেতু দুইজনের মধ্যে তুমি একজন। তাহলে 2 দিয়ে যদি আমি 50-কে ভাগ দেই তাহলে হবে 25। তাহলে 50 এর 2/1, এই যে দুইজনের মধ্যে ভাগ করা হলো, এই 2/1ই হচ্ছে 50-এর একটি ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে যাই এবার ভগ্নাংশের প্রকারভেদ। আমরা প্রকারভেদের মধ্যে যখন যাব তখন আমরা বলব ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন 1 নম্বর, সাধারণ বা প্রকৃত ভগ্নাংশ। সাধারণ বা প্রকৃত ভগ্নাংশ। এখন সাধারণ বা প্রকৃত ভগ্নাংশ কোনটি, আমি একটি উদাহরণ দিয়ে পরের সংজ্ঞাটি দিলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে।
যেমন ধরো 4 এর 3 অথবা ধরে নিলাম 12 এর 5 ইত্যাদি তাহলে যে এই যে আমি এখানে দুটি ভগ্নাংশ লিখলাম এই দুটি ভগ্নাংশে আমরা জানি ভগ্নাংশের উপরের টিকে বলা হয় লব এবং নিচের টিকে বলা হয় হর তাহলে 4 এর 3 ভাগ অর্থাৎ 3 হচ্ছে লব এবং 4 হচ্ছে হর ঠিক অনুরূপভাবে 5 হচ্ছে লব এবং 12 হচ্ছে হর তাহলে আমি যদি এখানে বলি উপরের টিকে আমরা বলবো লব এবং নিচের টিকে আমরা বলবো হর তাহলে স্পষ্ট আমরা বলতে পারি এটা তো ভগ্নাংশ দুটি ভগ্নাংশ তুমি দেখো হরটি বড় লবটি ছোট হরটি বড় লবটি ছোট তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞাটা কে দেব আমরা বলতে পারি যে ভগ্নাংশে হর বড় লব ছোট যে ভগ্নাংশে হর বড় লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আমরা প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জেনে গেলাম এখন যে কোনো ভগ্নাংশ দেখলে আমরা মোটামুটি বলতে পারবো এটি প্রকৃত ভগ্নাংশ কি না দুই নম্বর আমরা চলে যাই অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আমরা যখন যাব তখন ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত প্রকৃত ভগ্নাংশকে বিপরীতকরণ করলে অর্থাৎ লবকে হর হরকে লব করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণস্বরূপ আমরা যদি এই এইটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে চাই তাহলে আমরা 4 ভাগের 3 কে লিখবো 3 ভাগের 4 অথবা 12 ভাগের 5 কে লিখবো আমরা 5 ভাগের 12 তাহলে প্রকৃত ভগ্নাংশের লবকে হর হরকে লব করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ আর যদি আমরা স্পষ্ট করি তাহলে আমরা বলতে পারি দেখো লব বড় হর ছোট লব বড় হর ছোট তাহলে আমি আবারও বলতে পারি যে ভগ্নাংশে লব বড় হর ছোট যে ভগ্নাংশে লব বড় হর ছোট সেই ভগ্নাংশটিকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ বুঝলাম অপ্রকৃত ভগ্নাংশ বুঝলাম তিন নম্বর আমরা যাব মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশের মধ্যে আমরা যখন যাব তখন মিশ্র ভগ্নাংশ বলতে আমরা কোন ভগ্নাংশ বুঝি আমি একটা উদাহরণ দিয়ে পরের সংখ্যাটা দিলে তোমরা খুব সহজেই সেটাকে আয়ত্ত করতে পারবে যেমন 2 সমস্ত 5 ভাগের 1 অথবা 1 সমস্ত 8 ভাগের 7 তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 5 ভাগের 1 এটি একটি প্রকৃত ভগ্নাংশ 8 ভাগের 7 এটিও একটি প্রকৃত ভগ্নাংশ কিন্তু এর পূর্বে একটি পূর্ণ সংখ্যা বা পূর্ণ অঙ্ক আছে তাহলে আমরা যদি বলি যে যে ভগ্নাংশে যে প্রকৃত ভগ্নাংশের সাথে আমি আবার বলছি দেখো যে প্রকৃত ভগ্নাংশের সাথে এটা প্রকৃত ভগ্নাংশ এটার সাথে যে প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ যে প্রকৃত ভগ্নাংশের সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ তাহলে এবার আমরা দেখি আমরা এখন জেনে গেলাম অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এবং
মিশ্র ভগ্নাংশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তো আমরা যে কোনো ভগ্নাংশ দেখলেই আমরা বুঝতে পারবো যে এটি কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ নাকি মিশ্র ভগ্নাংশ তাহলে এখন আমরা যদি বলি যে ভগ্নাংশকে তাহলে আমরা কয় ভাগে ভাগ করতে পারলাম ভগ্নাংশকে আমরা তিন ভাগে ভাগ করতে পারলাম প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ একটু দেখো যদি কোনো মিশ্র ভগ্নাংশকে আমরা ভাঙিয়ে নেই তাহলে সেটি কি ভগ্নাংশ দাঁড়ায় উদাহরণস্বরূপ আমরা যেখানে এখানে যেগুলো দিয়েছি সেগুলোকে একটু দেখি একটু দেখো আমি যদি এটাকে ভাঙাই পাঁচ দ্বিগুণে দশে একে এগারো উপরে পাঁচ নিচে আটেকে আট আর সাত পনেরো উপরে আট নিচে অর্থাৎ এগারো হলো লব পাঁচ হল হর তাহলে উপরে অর্থাৎ লব বড় হর ছোট এটি কোন ভগ্নাংশ নিশ্চয় এটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা কি বুঝলাম যে কোনো মিশ্র ভগ্নাংশকে ভাঙালে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হবে কি অপ্রকৃত তা হবে অপ্রকৃত ভগ্নাংশ আবার বলছি কোনো মিশ্র ভগ্নাংশকে ভাঙালে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এখন মিশ্র ভগ্নাংশকে আমরা ভাঙাই কিভাবে দেখো মিশ্র ভগ্নাংশটা যখন আমরা ভাঙালাম তখন আমরা কি করলাম পূর্ণ সংখ্যার সাথে পাঁচ কি করলাম গুণ তাহলে আমরা যদি লিখি পূর্ণ সংখ্যা গুণ দুঃখিত পূর্ণ সংখ্যা গুণ এটাকে কি বলা হয় পাঁচকে বলা হয় কি হর যোগ লব বাই হর তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা যদি ভাঙাই এই পদ্ধতিকে আমরা ভাঙিয়ে নিই পূর্ণ সংখ্যা যেমন দুই গুণ হর মানে পাঁচ পাঁচ দুই গুণে দশ যোগ লব মানে এক দশে একে এগারো নিচের হরটি আমাদের ঠিকই থাকবে তাহলে এভাবে আমরা যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানলাম ভগ্নাংশ কি ভগ্নাংশ কত প্রকার ও কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশগুলো কি কি এবং সেগুলো আমরা খুব সহজেই শনাক্ত করতে পারবো আর কোনো মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগামী ক্লাসে গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব আজকে এই পর্যন্তই আমরা আমাদের এই ক্লাসটিকে সমাপ্ত করছি এবং সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে।